বারংবার দিনহাটা মহকুমার ভারতীয় জনতা পার্টির দলীয় কার্যালয় ভেঙে ফেলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের দিকে। এই অভিযোগের ভিত্তিতে এদিন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দিনহাটা থানায় ডেপুটেশন দেওয়া হয়। দিনহাটা শহরের ভারতীয় জনতা পার্টির দলীয় কার্যালয় রাতের অন্ধকারে একদল তৃণমূল দুষ্কৃতীরা ভেঙে যায় বলে অভিযোগ করেন বিজেপির জেলা সম্পাদক সুদেব কর্মকার। এই অভিযোগের ভিত্তিতে বিজেপির তরফে দিনহাটা থানায় ডেপুটেশন দেওয়া হয়। এই প্রসঙ্গে সুদেব বাবু বলেন, এর আগে প্রায় চারবার তাদের দলীয় কার্যালয় রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভেঙে ফেলেছে। বারবার তাদের দলীয় কার্যালয় ভেঙে ফেলে তাদের দুর্বল করে দেওয়ার চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি জানান, কাপুরুষের মতো রাতের অন্ধকারে দলীয় কার্যালয় না ভেঙে যদি সত্যি তৃণমূলের নেতৃত্ব ক্ষমতা থাকে তাহলে দিনের বেলায় তারা বিজেপির দলীয় কার্যালয় ভেঙে দেখান। এই বিষয়গুলোকে সামনে রেখে তারা দিনহাটা থানায় ডেপুটেশন দিতে গেলে দিনহাটা থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার তাদের সাথে দেখা করেননি বলেও তিনি অভিযোগ করেন। তিনি বলেন, বারবার সুনির্দিষ্ট সময় নেওয়ার পরেও অভিযোগ দায়ের করার সময় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সামনেই পৌরসভা নির্বাচন, তার আগে বারংবার বিজেপির দলীয় কার্যালয়কে ভেঙে বিজেপিকে দিনহাটার শহর থেকে মুছে ফেলা যাবে না বলেও তিনি জানান। এর আগে আমাদের বারংবার আমাদের দিনহাটা মহকুমা পার্টি অফিস রাতের অন্ধকারে ভেঙে দেয় তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতিকারীরা এবং দিনহাটা পৌরসভার পৌরপিতা তিনি পৌরসভার জেসিপি দিয়েও একবার দিনের বেলায় আমাদের পার্টি অফিস ভেঙে দেয়। তারপরেও আমরা পুনরায় এই পার্টি অফিস আমরা আবার নতুন করে বানাতে শুরু করি। গতকাল রাতের অন্ধকারে কাপুরুষের মতো তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনীরা এসে আমাদের দিনহাটা মহকুমা পার্টি অফিসের তিনখানা পিলার ভেঙে দেয় এবং তাই আজকে আমরা দিনহাটা আইসি সাহেবের কাছে ডেপুটেশন দিতে আসছি। যে আইসি সাহেবের কাছে আমাদের দাবি যে বারংবার এইভাবে আমাদের দিনহাটা মহকুমা পার্টি অফিস ভেঙে দিচ্ছে। এর আগেও লিখিত অভিযোগ আমরা অনেকবার ওনাদের জানিয়েছি কিন্তু আইসি সাহেব আমাদের ডেপুটেশন নিজে হাতে নিচ্ছেন না। উনি আজও থানায় উপস্থিত নেই। ডিউটি অফিসারের কাছে শুনতে পারলাম উনি নাকি কোয়ার্টারে খেতে গেছেন, কিন্তু আমাকে বলেছিলেন উনি এসপি অফিসে উনার নাকি মিটিং আছে, উনি থাকতে পারবেন না। আজকে আমরা ডেপুটেশন দিয়ে যাচ্ছি, তবে যারাই রাতের অন্ধকারে এরকম ভাঙছে তাদেরকে আমরা বলবো যে কাপুরুষের মতো এই রাতের অন্ধকারে না ভেঙে আপনাদের যদি ক্ষমতা থাকে আপনারা দিনের বেলায় ভেঙে দেখান, তারপরে যদি আপনারা আপনাদের পার্টি অফিস রক্ষা করতে পারবেন তবে বুঝবো যে আপনারা আপনাদের দলের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা আপনাদের আছে। এদিন সকালে এই ঘটনা চাউর হতে বিজেপি কর্মী সমর্থকেরা ভিড় জমান তাদের দলীয় কার্যালয়ের সামনে। কিছুটা হলেও সৃষ্টি হয় উত্তেজনা। পক্ষ থেকে একবার এবং চার চারবার তৃণমূল কংগ্রেস তাদের সেই সমাজবিরোধী গুন্ডা বাহিনী দ্বারা প্রকাশ্য দিবালোকে কিন্তু তারা আমাদের পার্টিকে ভেঙেছে। সেখানে আমরা দলের পক্ষ থেকে আমরা থানাকে আমরা অভিযোগ করেছিলাম কিন্তু সেই অভিযোগের ক্ষেত্রে কোনো কিন্তু ব্যবস্থা তারা নেয়নি। এবারে পঞ্চমবার সেখানে আমরা প্রশাসনের কাছে একটা কথাই বলছি যে যেভাবে যে জিনিসগুলো করছে প্রশাসন যদি নিরপেক্ষভাবে তার দায়িত্ব যদি পালন করতে না পারে, আজকে এত বড় একটা ঘটনা ঘটলো, আমরা আইসির কাছে এসেছি, থানার কাছে এসেছি, তিনি নেই বলতে আমি খেতে গেছি, কখনো বলছি আমি এসপি বসে গেছি, সেখানে আমাদের কথা যে আজকে এই আমাদের যে অভিযোগ তারা গুরুত্ব সহকারে যদি না দেখে, যদি আবার যদি বারংবার আমার বিজেপি পার্টি বসে যদি ভাঙচুর করার চেষ্টা করে নিশ্চয়ই আমরা আমাদের পার্টি যেখানে থাকবে না একশো মিটার দূরে আমরা থানায় আইসির ঘরে আমাদের পার্টি বসতে হবে। এ প্রসঙ্গে দিনহাটা পৌরসভার পৌরপ্রতিদা বিধায়ক উদয়ন গুহ বলেন, কে বা কারা বিজেপির দলীয় কার্যালয় ভেঙেছে তা তিনি জানেন না, তবে এর সাথে কোনোভাবেই তৃণমূলের কর্মী সমর্থক বা নেতৃত্ব জড়িত নয়। পাশাপাশি তিনি এও বলেন, তৃণমূল কংগ্রেস চায় না যে কোনো অজুহাত দেখি পৌরসভার নির্বাচনের পূর্বে বিজেপি ময়দান থেকে সরে যাক। বিজেপি যদি ময়দানে থাকে সেক্ষেত্রে তৃণমূল কর্মীরা আরও বেশি সক্রিয় হবে। এই ঘটনার জেরে পৌরসভার নির্বাচনের আগে সভাপতি সরগরম দিনহাটা পৌরসভা এলাকা